আপনার সেকেন্ড ছবি আমার হলো সাধারণ মেয়ে, জাফর ইকবাল হিরো ছিল। থার্ড ছবি হলো আপনার পিস জ্বালাপথ, এটা খানজানুর সাহেবের লিপি ছিল আর কি। আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি আর কি গান শোনার আর কি। একটু প্লিজ, তো এখন যে গানটি শোনাবো এটি আমার গীতিকার হলেন আপনার অশ্রুজি লেখা ছা ছবি, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব এবং সুরকার আলী হোসেন সাহেব। আচ্ছা। ও দুটি নয়নে স্বপ্নে চয়নে নিজেরে যে ভুলে যায়, তুলনা খুঁজে না পায় আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপ্নে চয়নে নিজেরে যে ভুলে যায়, তুলনা খুঁজে না পায় আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। বাহ বাবা, চমৎকার, খুবই সুন্দর। তবে আরেকটি গান যেটি হচ্ছে মাকে নিয়ে, একটি গান আপনার কণ্ঠে খুবই জনপ্রিয় হয়েছে, মানুষের মুখে মুখে সমাধি মুখে মুখে ফিরতো মানুষের মুখে, ছিলেন গাজী মাদারানা সাহেব। সুরকার আজকের ঈদের দিনে আমাদের দিনেও কিন্তু মানুষের একটা বেদনা থাকে, সেটা হচ্ছে যে মাকে নিয়ে পঞ্চাশটি ছবি মানে পঞ্চাশটি গান গাওয়ার সুযোগ পেয়েছে। হ্যাঁ, মানে মাকে নিয়ে এত বিখ্যাত গান কিন্তু কম শিল্পী গেয়েছেন আমার মনে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, আমার উপরে মোটামুটি মানে সুরকারদের একটা ইয়ে ছিল যে আস্থা ছিল যে মা গান গাইলে হয়তো হিট করবে, তো যাই হোক গাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, আমি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়ব না, ও মা তোকে আমি ছাড়ব না, মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, পারবি না তুই ফাঁকি দিতে যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে, তোকে কাছে পেলে যাই যে ভুলে মনের যত যন্ত্রণায়, আমার মনের যত যন্ত্রণা, মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা। আচ্ছা, এই ফাঁকে একটি বিষয় জানতে ইচ্ছে করছে, আপনি যার যিনি আপনার চাচা আবু হেদের সাজিদুর রহমান সাহেব অধ্যাপক ছিলেন এবং সম্ভবত পিজি হসপিটালে আপনার ডেন্টাল বিভাগের প্রধান ছিলেন, এই গুণী মানুষটির সঙ্গে আমারও দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, একটি বইমেলায় কথা হয়েছিল, তো তার কণ্ঠে তার লেখা বেশ কয়েকটি গান আপনার কণ্ঠে আছে। হ্যাঁ, তো সম্ভবত আরেকটি গান আছে ওনার লেখা, প্রথম গানটা হলো বন্দি পাখির মতো, বন্দি পাখির মতো। হ্যাঁ, এটি এই গানটি একটু হোক। হ্যাঁ, এটি গীতিকার ছিলেন আমার চাচা ডাক্তার আবু হাজার সাজুর রহমান এবং ছবির নাম আগন্তুক, পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, সুরকার শুদ্ধ আজাদ রহমান সাহেব এবং প্রযোজক ছিলেন ইফতিকার রহমান সাহেব। আচ্ছা, নায়করা যাদেরকে লিপেটে ছিল। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশ খানি কে আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, স্বর্ণ ইগল ভোন আমার অসীম আকাশে ওড়ে নায়ার, ডানা তার ভেঙে গেছে ঝড়ে আঘাতে জানো নাকি, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে।
খুশি ভাই আপনার স্মরণশক্তিও বেশ ভালোই বলতে হয়।